হাইকোর্ট ডিভিশনে 11 জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিকাল 4:30টায় তাদের শপথবাক্য পাঠ করার। রোববার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। শপথ নেওয়া অতিরিক্ত বিচারপতিগণ হলেন অবসরে ছুটিতে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজরুল রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।